আমাদের দৈনন্দিন জীবনে যেমন অনেক নতুন জিনিসের ব্যবহার বেড়েছে, ঠিক তেমনি কমে গেছে অনেক পুরনো জিনিসের ব্যবহার। এরকমই একটা কাজ যেটা আমরা সারাক্ষণ এড়িয়ে চলি সেটা হচ্ছে চিঠি লেখা। চিঠি লেখা এখন প্রায় অবসোলিট হয়ে গেছে। কারণ মোবাইল ফোন আর কম্পিউটারে চ্যাটে বসা। আপনারা কি জানেন যে আমার বন্ধু বান্ধবেরা অনেকেই এই চ্যাটের মাধ্যমে বিয়ে করেছেন? সিরিয়াসলি? ও, বিয়ে বলতে তো আরেকটা কথা মনে পড়ে গেল, সাজসজ্জা। তাই চলুন যাওয়া যাক আজকের ফ্যাশন সেগমেন্টে। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যাশন সেগমেন্ট। আজ আমাদের এই সেগমেন্টে আমরা পেয়েছি আমাদের বিশিষ্ট অতিথি, আমাদের তরুণ ডিজাইনার অভিষেক দত্ত। অভিষেকের নিজস্ব একটা লেবেল আছে, অভিষেক ডি। আসুন অভিষেকের সঙ্গে আলাপ করা যাক। নমস্কার অভিষেক, আজকে আমাদের দর্শক বন্ধুদের তুমি কি উপহার দিচ্ছ, তোমার কি কালেকশনস দেখাচ্ছ? এখন যে কালেকশনটা আমি কাজ করছি সেটা হচ্ছে ইটস রিয়েলি ডিফারেন্ট। মানে অন্যদের যেরকম আপনি দেখবেন এমব্রয়ডারি আর এগুলো নিয়ে কনসেপচুয়াল মিক্স, আমার যেটা নতুনত্ব আছে এই কালেকশনে, আই এম ইউজিং আ লট অফ লেদার। আচ্ছা, লেদার উইথ কটন, লেদার উইথ আদার ফেব্রিক? ইয়া, আই এম ইউজিং ইট লাইক উইথ লিনেন অ্যান্ড ডেনিমস। মানে যেগুলো তুমি নিজে যেটা পরে আছো এটা কি লিনেন? হ্যাঁ, এটাও লিনেন। আর তার সঙ্গে তুমি লেদারের লেদার কম্পাইলেশন করেছো? কম্পাইলেশন করেছো। আচ্ছা, তাহলে আমরা সরাসরি একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দিই তোমার কালেকশনস। যেমন এটার সম্বন্ধে একটু কিছু বলো, মানে কি কি কাজ ইউজ করা হয়েছে এটাতে? এটা যেরকম একটা ডেনিম আর নিট ম্যাটেরিয়াল, যেটাকে গেঞ্জি ম্যাটেরিয়াল বলা হয়, সেটার সঙ্গে কম্পাইলেশন করে অ্যান্ড আই ডেভেলপ আ ভেরি ডিফারেন্ট ফ্যাব্রিক। ডেভেলপমেন্ট অফ ফ্যাব্রিক ইজ অলসো দেয়ার। আচ্ছা, লাইক এই ফ্যাব্রিকে সিল্ক আর ক্যাসেটের টেপ যেটা হয়, হ্যাঁ হ্যাঁ, সেটা ব্যবহার করে উইভিংটা করা হয়েছে। ভীষণ ইউনিক আমি বলবো, ক্যাসেটের টেপ দিয়ে ও এই ধরনের একটা ফেব্রিকের উপরে এরকম একটা কাজ করেছে, বিউটিফুল। এটা আমরা জিন্সের সঙ্গে পরতে পারি, স্কার্টের সঙ্গে পরতে পারি, কিন্তু আজকে তুমি আমাদের দর্শক বন্ধুদের এটার সঙ্গে কি দেখাচ্ছ, মানে কোনটা তোমার মতে? আজকে যেরকম আমি একটা স্কার্ট এনেছি এখানটা, এটা এটা হচ্ছে ডাবল লেয়ার স্কার্ট, মানে এর উপর জর্জেটের দুটো লেয়ারিং করে, ইট গিভস এ ভেরি লং ফ্লোই স্টাফ, মানে খুব সুন্দর ড্রেপ করবে, ড্রেপটা খুব ভালো পড়ে। আর তার সঙ্গে তুমি লেদার ইউজ করেছো? আচ্ছা, এটাও তো তুমি কালার লেদার ইউজ করো? হ্যাঁ, beautiful. আচ্ছা, এটার প্রাইস রেঞ্জটা নিয়ে তুমি যদি একটু কিছু বল। সি, প্রাইস রেঞ্জ অ্যাজ ইউ গো ফর ডিজাইনার ওয়্যার, ইট বিকামস লাইক আজকাল প্রেথ লাইনের খুব চল চলেছে, যেরকম অ্যাফোর্ডেবল হওয়া উচিত। তো সেই হিসেবে যে স্কার্ট আর কম্পাইলেশন এগুলো সেপারেট হিসেবে প্রাইস করা হয়েছে। যেরকম স্কার্টের প্রাইস হচ্ছে ইট কামস অ্যারাউন্ড 3,500 স্কার্টটা। আর একটা খুব এই যে সুন্দর ইউনিক একটা টপ দেখালো, এটার প্রাইস রেঞ্জ? এটা হচ্ছে, এটাও অলমোস্ট সেম রেঞ্জের কাছাকাছি পড়ে, দিস ইজ ফর 2,500। বা, তোমার এই নিচের এটা আমি জানি না এক্স্যাক্টলি এটা কি, বাট ইট ইজ বিউটিফুল। এটা আজকাল বিয়েতে যে লেহেঙ্গা বলে যে জিনিসটা চলে এসেছে চল, এটা বেসিক্যালি মারওয়ারি ওয়েডিং এ বেশি ইউজ হয়, বাট আজকাল দেখছি বাঙালিদের মধ্যেও ট্রেন্ড হয়ে গেছে, লেহেঙ্গা ইজ আ ভেরি ফ্যাশনেবল থিং। তো এটা দিস ইজ ওয়ান অফ দ্য ব্রাইডাল লেহেঙ্গাস। হ্যাঁ, আর এর মধ্যে তো তুমি বোধহয় অনেক রকম কাজ করেছো, মেইনলি সিকোয়েন্ট ওয়ার্ক? সিকোয়েন্স আছে, মালের কাজ আছে, দেন প্যাচওয়ার্ক আছে, প্যাচওয়ার্কস আছে, অ্যান্টিক ব্রোকেড, এগুলো দিস ইজ লাইক পুরনো যে ব্রোকেডগুলো হয়, দিস লাইক ফিউ ব্রোকেডস আর অলমোস্ট 50-60 ইয়ার্স ওল্ড। বাহ, দেন দে হ্যাভ বিন প্যাচড টুগেদার ডিফারেন্ট ব্রোকেজ অ্যান্ড দেন অন টপ অফ দ্যাট তারপরে কাজ করা হয়েছে। বিউটিফুল, আর ভীষণ সূক্ষ্ম কাজ নিশ্চয়ই, এটা খুব সময় সাপেক্ষ, টেক্স আ লট অফ টাইম। তো কত সময় লেগেছে এটা করতে? মিনিমাম ল্যাঙ্গাতে এক মাস মতন লেগে যায় একটা ল্যাঙ্গা তৈরি করতে, মানে মিনিমাম 10-15 পিপল ওয়ার্ক অন ইট, তাহলে মাসখানেক মতন লেগে যায়। আর এতে যেটা ইউজ করা হয়েছে কোরাল, দিজ আর অরিজিনাল সেমি প্রেশাস স্টোন। বাহ, লাল কোরাল ইউজ করেছো, আবার অরেঞ্জ কোরাল ইউজ করেছো, মানে পলা, লাল পলা এবং কমলা রঙের পলা, এর সঙ্গে তুমি এর সঙ্গে কম্পাইলেশন করেছি কর্সেট। আজকাল এটা চলে যাচ্ছে, খুব সুন্দর লাগে এটা উইথ লেহেঙ্গা। এটা অ্যাকচুয়ালি গিভস আ ভেরি গুড ফিট, মানে বডি শেপটাকে রাখতে খুব সুন্দর এটা হেল্প করে, প্লাস এটার যেটা ফাংশনাল আছে এতে টাচ অফ এমব্রয়ডারি প্লাস লেদার দুটোই দেওয়া রয়েছে। হ্যাঁ, আর এটার প্রাইস রেঞ্জটা, মানে সেটটার প্রাইস রেঞ্জটা? সেট আই এম নট ক্যারিং দ্য দুপাট্টা, এর সঙ্গে যেটা দুপাট্টা কম্পাইলেশনও হয় সেটার সঙ্গে এর প্রাইস রেঞ্জটা মোটামুটি লাখখানেক টাকার কাছে এসে যায়। বাহ, লাখখানেক টাকার কাছে আসছে, কারণ কাজটাও প্রায় লাখখানেক, এক্সক্লুসিভ, ইউ ডোন্ট গেট আ সেকেন্ড পিস আউট পাওয়া যায় এবং তার জন্য লাখখানেক লাগবে। আচ্ছা, যাবার আগে আমি চট করে একটু বলে দাও, তোমার আমাদের মডেল যেটা পড়েছে সে বিষয়ে আমাদের দর্শক বন্ধুদের। সেটা হচ্ছে আজকে যে ট্রেন্ডে চলে এসেছে, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট ফেস্টাইল স্কার্ট আছে ওর সঙ্গে,
ফিশটেল স্কার্টের সঙ্গে একটা কর্সেট কম্পাইল করা হয়েছে। আচ্ছা, তো এটার প্রাইস রেঞ্জটা? এটা প্রাইস রেঞ্জ এট সেট কামস অ্যারাউন্ড 10,000। বাহ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, খুব ভালো লাগলো, খুব ইউনিক কালেকশনস দেখালে আমাদের। আমার নিশ্চয়ই মনে হচ্ছে দর্শক বন্ধুদেরও খুব ভালো লেগেছে, আবার দেখা হবে। থ্যাংক ইউ। আপনাদের কেমন লেগেছে ঠিক করে জানাতে হবে, আজকের সেগমেন্ট কেমন লাগলো সেটা কিন্তু লিখতে ভুলবেন না। আর আপনাদেরও তো হাতের অনেক কাজ থাকে, স্যাম্পল হিসেবে আমাদের পাঠিয়ে দিন। সকালের স্যাম্পলের মধ্যে থেকে সেরা স্যাম্পল পাবেন নারীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। চার, এ বাবা, তোমার লুডো খেলতে ভালো লাগে? আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? যাদবপুর বিদ্যাপীঠ। যাদবপুর বিদ্যাপীঠ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4? হ্যাঁ। আচ্ছা, আমাকে একটা কথা বলবে অমৃতা, তোমার পড়াশোনা করতে ভালো লাগে না লাগে না, সত্যি কথা? অল্প অল্প। অল্প অল্প, কোনটা বেশি পড়তে ভালো লাগে? আমার ইংলিশ। আমি এখন কথা বলবো অমৃতার পিসির সঙ্গে, চলুন ওনার কাছে কিছু জানা যাক। নমস্কার দিদি। নমস্কার। আচ্ছা, অমৃতার এই যে অসুখটা, এটা আপনারা প্রথম কিভাবে ধরতে পারলেন? প্রথম গত বছর ফেব্রুয়ারি মাসে ওর ফাইনাল পরীক্ষা হওয়ার আগে ওগুলো কতগুলো শারীরিক দেখায় গণ্ডগোল দেখা গিয়েছিলো, যেমন পেট ব্যথা, পা ব্যথা, বুক ব্যথা, জ্বর, টেস্ট করা হলো। সেই সময় ওর হিমোগ্লোবিন 4 এসে দাঁড়িয়ে গেছে। ডাক্তার আশিস মুখার্জি, আমরা তার সঙ্গে যোগাযোগ করে আমরা সেখানে গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে তখন ওনার সামনে আপনার দাঁত দিয়েও রক্ত পড়ছে, নাক দিয়েও রক্ত পড়ছে। আচ্ছা ডক্টর মুখার্জি, এই যে লিউকোমিয়া, এটার সিমটমসগুলো কী কী? লিম্ফ্যাটিক লিউকোমিয়ার ক্ষেত্রে সাধারণত শরীরের বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড দেখা দেয়, তাদের অনেক দিন ধরে জ্বর হয়, যে জ্বরটা সাধারণ অ্যান্টিবায়োটিকের কাজ হয় না, সাধারণত এই সিমটমগুলোই দেখা যায়। বা পেট ফুলে গেল, যেখানে লিভার এবং পিলে বেড়ে যায় এবং পেট ফুলে যায়। মাইলয় লিউকিমিয়ার ক্ষেত্রে সিমটমগুলো কিছুটা অন্যরকম, যেখানে দাঁতের মাড়ি ফুলে যায় অনেক ক্ষেত্রে, দাঁত মুখ দিয়ে রক্ত হয় বা জ্বর হয়, বাচ্চা অনেক ক্ষেত্রে ঝিমিয়ে যায়, এসব লক্ষণগুলোই দেখা দেয়। ডাক্তার কী বলছে, কোনো আশা দিতে পেরেছেন কি? উনি বলছেন, ডাক্তারবাবু, ও ভালো হবে। আমরা গেলেই জিজ্ঞেস করি, ডাক্তারবাবু কেমন বুঝছেন না, ও ভালো হবে। সাধারণত 2 থেকে 12-14 বছর বয়স অবধি 100 জনের মধ্যে 70-75 জনই সেরে যায়, সম্পূর্ণভাবে সেরে যায়। যদি বয়স 2 থেকে 2 বছরের কম হয় সেক্ষেত্রে রেজাল্টটা অত ভালো হয় না। আর কিছু ক্ষেত্রে হয়তো চিকিৎসার পরে 5 বছর অবধি আমাদের ফলো করতে হয়, যে কিছু ক্ষেত্রে তারা রিল্যাপস করছে কি না। 10-15% ক্ষেত্রে 5 বছর অবধি তারা রিল্যাপস করতে পারে, বাকি কিন্তু 70-75 জনই সেরে যায়। এটা কি আমরা প্রিভেন্টও করতে পারি কিছুভাবে? দেখুন, লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সারের কিন্তু এক্স্যাক্ট কারণ আমরা বলতে পারি না। যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা ধরা হয় সেটা হচ্ছে যে পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন। বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে যেগুলো আমরা বিভিন্ন শস্য ক্ষেত্রে ইউজ করি, পেস্টিসাইড, এবং কিছু ভাইরাল ইনফেকশন আছে। কেমিক্যালের মধ্যে এমনি ধরুন, যখন আমাদের হিরোশিমা নাগাসাকি বোম ব্লাস্টিং হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, তখন দেখা গেছে তার 2 বছর পরে তার সারাউন্ডিং এরিয়াতে লিউকিমিয়ার হার প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো। অতএব এই যে ফ্যাক্টরগুলো, সেকেন্ডারি ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল পলিউশন, সেগুলোই কারণ হিসেবে ধরা হয়। এবং এই কারণ থেকে একটা জিনের মধ্যে চেঞ্জ হয়, যাকে বলে জেনেটিক মিউটেশন, তার জন্যই লিউকিমিয়াটা হয়। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গঞ্জু নিয়ে কোন গাছে কোথায় বাসা, তোদের ছোট্ট কি বাচ্চা আছে তোদের, দিবি কি আমায় দুটো, তাদের আদর করে আমি পুষব তাদের, সোনার খাঁচায় রেখে ফল দেব খেতে রাধে কৃষ্ণ গান দেব শিখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। অমৃতা কি নিজে জানে ওর অসুখটার কথাটা? জানে, হ্যাঁ, ও তো খুব বুদ্ধিমতী, উনি এইসব অসুখকে কোনো গায়ে মাখে না, ও খুব মানে ডেসপায়ার্ড, ও অসুখ বলে সেটাকে মানে না। শুনলেন তো, 9 বছরের অমৃতা যদি তার এই মারাত্মক রোগ আছে জেনেও শুধু মনের জোরে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, আমরা প্রত্যেকেই বোধহয় শুধু মনের জোর দিয়েই যে কোনো রোগকে জয় করতে পারি, এটুকুই আমার বলার। শেষ করার আগে আরেকবার আপনাদের অনুরোধ করছি, আমাদের আলোয় ফেরা দেখুন,
কেমন লাগছে আমাদের জানান, আর যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে আমাকে নিশ্চয়ই চিঠি লিখে জানাবেন, আমি পৌঁছে যাবো আপনাদের কাছে। নমস্কার, আমি কাঞ্চনা, নারীর রান্নাঘরের খিচুড়ি সপ্তাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছেন অরুন্ধতী বণিক। নমস্কার অরুন্ধতী। অরুন্ধতী আজকে আমাদের একটা অন্য ধরনের খিচুড়ি তৈরি করে দেখাবেন। সেই খিচুড়িটা কি খিচুড়ি? সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি, চালের খিচুড়ি, ডালের খিচুড়ি অনেক শুনেছি, সাবুর খিচুড়ি। এবার কী করবেন আপনি বলুন। এবার প্রথমে আমি একটু ঘি দেবো। ঘি? হ্যাঁ, খিচুড়িতে ঘি প্রথমেই জমিয়ে দিলেন ব্যাপারটা একদম। সাতটা হবে তো, এরপরে একটু তেজপাতা সম্ভার দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, এরপরে পাঁচফোড়ন। পাঁচফোড়ন পুরোটা? হ্যাঁ। এরপরে আমরা এই মুগ ডাল আছে, মুগ ডালটা এখানে ভাজা মুগ ডালটা ছেড়ে দেবো। ভাজা মুগ ডাল? আচ্ছা। তারপরে এই আলুটা আমি আগেই ভেজে রেখেছি ডুমুডুমু করে। হ্যাঁ, ডুমুডুমু করে আলুটা ছেড়ে দেবো। এবার নারকেল কোড়া। নারকেল কোড়া আরো স্বাদ বাড়বে খিচুড়িতে। হ্যাঁ, নিরামিষ তো। একটু হলুদ গুঁড়ো। আচ্ছা, এরপরে দেবো নুন। নুন আন্দাজ মতো। এরপরে কি করে পরে? চিনি। চিনি এবার একটা গ্লাসের মধ্যে জল দেবেন। জল দিয়ে এক গ্লাস জল? হ্যাঁ, এক গ্লাস জল। এটা মাপটা অ্যাকচুয়ালি এক কাপ, যদি দুটো হয় সাবু আর ডাল তাহলে এক গ্লাস জল। তাহলে এক কাপ এক কাপ করেই আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এর মধ্যে ঢেলে দিই। হ্যাঁ, আমি নাড়তে থাকি ততক্ষণ। এবার আদা বাটা এর মধ্যেই। হ্যাঁ, এরপরে দিয়ে এবার একটু চাপা দিয়ে রাখতে হবে। ডালটা মোটামুটি এখন দেখছি সিদ্ধই হয়ে গেছে, ঠেকে রেখে দিন। এরপরে কি করতে হবে? ঢাকার পরে, ঢাকার পরে আমরা এই সাবুটা দেবো। সাবুটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দেখো কাঞ্চনা, মনে হয় ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা সাবুটা মিক্স করে দিতে পারবো। হ্যাঁ, ডালটা সিদ্ধ হয়ে গেছে বেশ। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা সাবুটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখলে সাবুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। কাঞ্চনা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে দেবো একটা পাত্রে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, নাহলে আবার সাবুটা গলে যেতে পারে। এইটা তুমি, এটা আচ্ছা ওইটা ধরে নিতে পারো, গরম নেই। তুমি একটু খুন্তিটা ধরো। হ্যাঁ, আমি খিচুড়ি সাবুর চালের মিষ্টির সময় একটাই ভালো লাগে, সেই খিচুড়ি, মানে আর কিছু গরম গরম ভাজা। হুম, একদম জাস্ট হয়ে গেল। আচ্ছা, গার্নিশিং তুমি কিভাবে করবে যদি আমাদের দর্শক এটা দেখিয়ে দাও? ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি চারদিকে। বাহ, এটা নানান রকম সবজি দিয়েও করা যায় শীতের সময়। হ্যাঁ, কিরকম ভাব একটু সাজেস্ট? গাজর, ফুলকপি, মানে এটা ভেজে জাস্ট ওটার মধ্যে দিয়ে দিলেই অসাধারণ লাগে। বৌদির এখন পরীক্ষার সময়, দেখি কিরকম শাশুড়ির কাছ থেকে আপনি রান্না বান্না শিখেছেন। আমার শাশুড়ি খুবই ভালো রান্না, ইভেন আমার শ্বশুর বাড়ি সবাই ভালো। দেখি আপনি একটু আমার দিন। সাবুর খিচুড়ি, খিচুড়ি গরম গরম খেতেই ভালো লাগে। হ্যাঁ, শুধু খেলে ভাল লাগে না, একটু বৃষ্টি চাই, একটু আড্ডা চাই। সাবুর খিচুড়ি, মুগের ডাল আগে থেকে ভেজে রাখুন, ছোট ছোট টুকরো আলু ভেজে তুলে রাখুন, এরপর ফ্রাইং প্যানে ঘি দিন এবং সাথে অল্প একটু তেল দিন।
ঘি গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিন। এরপর ভাজা মুগ ডাল দিয়ে দিন, ভাজা আলুর টুকরো দিয়ে দিন, এরপর নারকল কোড়া দিন। অল্প হলুদ, নুন ও চিনি দিয়ে নাড়তে থাকুন। এরপর আন্দাজ মতন এক গ্লাস জল দিন, আদা বাটা দিন, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিন। আধ ঘন্টা রেখে এবার ধুয়ে রাখা সাবু দিন। ডাল সেদ্ধ হয়ে গেলে ও জল টেনে নিলে নামিয়ে নিন। গার্নিশ করুন নারকল, ক্যাপসিকাম, টমেটো, ধনে পাতা দিয়ে। আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন। আর কালকে আরেকটা নতুন খিচুড়ি ততদিনের জন্য। নমস্কার, নমস্কার।